একদিন ছাগলের মালিক আসছে এসে বলে লোকমান তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা আর ছাগলের অংশ আমার সামনে হাজির করবা হজরত লোকমান একটা ছাগল জবাই করলেন ছাগল জবাই করবার পর ছাগলের হৃৎপিণ্ড আর জিব্বা এই দুইটা অংশ এনে তিনি মালিকের সামনে দিলেন মালিক এবার বলে লোকমান আর একটা ছাগল জবাই করবা সব চাইতে নিকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা হজরত লোকমান আরেকটা ছাগল জবাই করলেন এইবারও হৃৎপিণ্ড আর জিব্বা এই দুটো অংশ নিয়ে মালিকের সামনে হাজির মালিক বলে লোকমান তুমি কি আমার সাথে মজা করো নাকি সবচাইতে উৎকৃষ্ট অংশ আনতে বললাম এই দুইটা অংশ সবচাইতে নিকৃষ্ট অংশ আনতে বললাম এই দুইটা এনেছ এইবার হজরত লোকমান জবাব দিলেন মালিক যার এই দুইটা জিনিস ভালো হয়ে যায় অর্থাৎ যার অন্তর আর জবান ভালো হয়ে যায় সে সর্বোৎকৃষ্ট হয়ে যায় আর যার এই দুইটা জিনিস খারাপ হয়ে যায় সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায় সম্মানিত উপস্থিতি এ দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন আল্লাহ প্রদত্ত নেয়ামতের সংখ্যা কত এর হিসাব দুনিয়ার কেউ জানে না আল্লাহ কারীমের মধ্যে বলেন তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না আল্লাহ আল্লাহআলা আমাদের অগণিত নেয়ামত দিয়েছেন আমরা অনেকে নেহামত বলতে মনে করি টাকা পয়সা ধন দৌলত সম্পদ সম্মান গাড়ি বাড়ি এটাই মনে হয় শুধু নেয়ামত তা নয় মনে করেন একজনের এই দুনিয়াবি আসবাব সব আছে তার বাড়ি আছে গাড়ি আছে ধন দৌলত জমি সম্পদ বিল্ডিং সব আছে কিন্তু তার ঘরে একটা বৎকার সন্তান আছে নেক সন্তান নয় পাপি সন্তান মাদকাসক্ত সন্তান বলেন তো এই লোকের যতই দুনিয়াবি সম্পদ থাকুক না কেন এই সন্তান যদি দুষ্টু হয় এ সন্তান যদি পাবিষ্ট হয় দুনিয়ার এই আসবাব তার অন্তরে শান্তি দিতে পারবে দুনিয়ার এই আসবাব তার অন্তরে শান্তি দিতে পারবে না এজন্য কারো যদি এমন হয় যে দুনিয়াবি আসবাব কম আছে যতটুকু প্রয়োজন ততটুকু আছে কিন্তু ঘরে একটা নেককার দিনদার সন্তান আছে যেই সন্তান তার চক্ষু শীতলকারী হৃদয়ের প্রশান্তি আনায়নকারী যেই সন্তানের কারণে তার চক্ষু শীতল হয় অন্তর প্রশান্তি লাভ করে সম্পদ যদি কমও থাকে এই রকম সন্তান নামক একটা নেয়ামত যদি থাকে এটা দুনিয়ার গাড়ি বাড়ি ধন দৌলতের চাইতে অনেক দামি এক মেয়ামত ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি যুগের পরিবর্তনের সাথে সাথে সময়ের পরিবর্তনের সাথে সাথে আগামী প্রজন্মও আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে একটা সময় আপনারা মুরব্বীরা আছেন খেয়াল করে দেখবেন যে আমরা আমাদের বা আপনারা আপনাদের মুরব্বীদের শিক্ষকদের বড়দের যেমন ভাবে সম্মান করেছেন রেসপেক্ট করেছেন এই জামান আর তরুণ প্রজন্ম বড়দের ওইরকম সম্মান রেসপেক্ট করে না বরং আমরা তো এমনও দেখি যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা তাদের ওস্তাদ শিক্ষকের গায়ে হাত তুলে এমন ঘটনা আপনারা তো মনে হয় শোনেন নাই শুনেছেন অথচ আমরা যখন স্কুলে পড়েছি স্কুলে পড়েছি প্রাইমারিতে আমাদের স্কুলে হিন্দু শিক্ষক ছিলেন শিক্ষক হিসাবে তাকে এখনো যদি দেখা হয় আমরা শিক্ষক হিসাবে তাকে শ্রদ্ধা করি সম্মান করি অথচ জামান আর পরিবর্তন আমরা আমাদের সন্তানদেরকে সম্পদ রূপে গড়ে তুলতে পারতেছি না যার কারণে আমাদের সন্তানগুলো আদবহীন হচ্ছে দিন দিন বড়দের সম্মান শ্রদ্ধা এ বিষয়ের প্রতি তাদের কোনোই গুরুত্ব নেই সেজন্য আজকে আমি আপনাদের খেদমতে যে বিষয়টা আলোচনা করব এটা হলো এই ফর্মুলা সুন্নার এই ফর্মুলা যদি আমরা অনুসরণ করি আশা করা যায় আমাদের সন্তানেরা আমাদের জন্য দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত হবে ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ নির্দেশ দিয়েছেন আমাদেরকে পিতা হিসাবে অভিভাবক হিসাবে প্রত্যেকেরই তার অধীনস্থের কিছু হক তার উপরে থেকে যায় কেয়ামতের দিন অনেক অভিভাবক তার অধীনস্থদের কারণে ধরা খেয়ে যাবে সে হয়তো দুনিয়াতে আমল নেকা ভালো কাজ করেছে কিন্তু তার অধীনস্থ যারা ছিল তারা ভালো কাজ করে নাই তাদেরকে ভালো কাজ করার জন্য সে উদ্বুদ্ধ করে নাই নির্দেশ দেয় নাই আদেশ দেয় নাই যার কারণে এই ভালো কাজ করণেওয়ালা কেয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে সন্তানের কারণে নিজের পরিবার পরিজনের কারণে সেজন্য আল্লাহ কোরআনুল করিমের মধ্যে সতর্ক করে দিয়েছেন আল্লাহ আল্লাহর আলমিন বলেন হে ইমানদারেরা তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো অধীনস্থদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সাহাবাইকরাম একরাম প্রশ্ন করলেন ইয়ারসুল্লা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচব সেটা বুঝতে পারলাম ইমান এনেসি নেকা আমল করার মাধ্যমে গোনার কাজ থেকে বাঁচার মাধ্যমে নিজেদের জাহান নাম থেকে বাঁচাবো কিন্তু অধীনস্থদের জাহান্নাম থেকে কেমন করে বাঁচাব কারণ দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা নাই যে সে অপর আরাক ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা আছে নাই দুনিয়াতে যদি কোনো মানুষকে এই ক্ষমতা দেওয়া হতো যে কোনো মানুষ আর মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে আর মানুষকে হেদায়তের পথে পরিচালিত করতে পারবে তাহলে কমপক্ষে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে এই ক্ষমতা দেওয়া হইত কিন্তু আমার আপনার নবীকেও এই ক্ষমতা দেওয়া হয় নাই নবী কাউকে হেদায়াত দিতে পারেন না নবী কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেন না কিন্তু আফসোস আমাদের উপমহাদেশের কিছু বাবারা আছে এরা ঘোষণা দেয় আমার কাছে আসলে অসুবিধা নেই আমি জাহান নামে যাই যাই তোমাকে জান্নাতে নিয়ে যাব। এ ব্যবসায়ী আমাদের দেশে আছে না নাই এরা নিজেরাও জাহান নামের অতল গহ্বরে যাবে ওদের অনুসরণ যারা করবে ওদেরকেও ওরা জাহান নামের অতল গহ্বরে নিয়ে যাবে অথচ রেসুল্লাহ সাল্ল আলিহী ওয়াসাল্লামের চাচা আবু তালেম ইসলামের জন্য আবু তালেবের মাধ্যমে আল্লাহ তালা কত সাহায্য করেছেন এ ইতিহাস বলতে গেলে লম্বা ইতিহাস হয়ে যাবে শুধু একটা হালতের কথা বলি অবস্থার কথা বলি তাহলে বুঝতে সহজ হবে রসুল আকরম আলি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীর মধ্যে তহসিদের দাওয়াত দেওয়া শুরু করলেন এতকাল তো তিনি ভালো ছিলেন যখন মূর্তি পূজা ছাড়তে বললেন শিরিক সারতে বললেন আল আমিন আস সাদিক এখন আর ভালো নাই দুশ্মন হয়ে গেছে আবু জেহেল উদ্মা দলবদ্ধ হয়ে আবু তালেবের কাছে চলে গেছে আবু তালেবের কাছে গিয়ে বলে আবু তালেব তোমার ভাতিজা কি শুরু করেছে তার কারণে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব মার সাথে মেয়ের দ্বন্দ্ব স্বামীর সাথে স্ত্রীর দ্বন্দ্ব তোমার ভাতিজাকে তুমি বারণ করো মানা করো সে যেন এই বিষয় থেকে বিরত থাকে আবু কাছে এই কথা বলে প্রথম দিন আবু জেহেলত বা চলে গেল আবু তালেব জেহেলসাল্লামকে প্রথম দিন কিছু বলেন নাই আবু জেহেল দেখলো যখন কিছু বলে নাই মোহাম্মাদের তো কোনো পরিবর্তন নাই এইবার পরের দিন আরবের আশেপাশের উল্লেখযোগ্য সব গোত্রের সর্দারকেদেরকে নিয়ে আবু তালেবের কাছে চলে আসছে আবু জেহেল আবু জেহেল এসে বলে আবু তালেব আপনি হয়তো আপনার ভাতিজা মোহাম্মদকে তার ওই কাজ থেকে বিরত থাকার জন্য আপনি হয়তো বলেন নাই তবে শুনে নেন আজকে আমি একা আসি নাই আশেপাশের সব গোত্রের গোত্রপতিরা আমার সাথে এসেছে আপনি যদি আপনার ভাতিজাকে বিরত না করেন তাহলে আমরা সম্মিলিতভাবে আপনার ভাতিজার বিরুদ্ধে ব্যবস্থা যখন আশেপাশের সব গোত্রের গোত্রপতিরা আসছে গোত্রপতির চাচা আবু তালেব একটু চিন্তিত হয়ে গেছে রাতের আধারে তিনি পায়চারি করতেছেন চোখের মধ্যে ঘুম নাই কারণ ইতিহাস বলে আবু তালেব তার সন্তান হজরত আলী রদি আল্লাহ আনহু হজরত জাফর রদি আল্লাহ আনহুর চাইতে আমার আপনার নবীকে বেশি ভালোবাসতেন নবীজি দাওয়াতি কাজ শেষে গভীর রাতে বাড়িতে ফিরলেন দেখলেন চাচা পায়চারি করতেছে ডাক দিলেন ও মোহাম্মদ এদিকে আস নবীজি চাচার কাছে আসলেন আবু তালেব বলতেছে মোহাম্মদ আমি তো তোমার ব্যাপারে বড় চিন্তিত ভীত এই খবর যে মক্কার আশেপাশের সব গোত্রের গোত্রপতিরা আমার কাছে আসছে মোহাম্মদ তুমি যেই কাজটা করতেছো সেটা থেকে একটু বিরত কি হওয়া যায় না আমি তো তোমার জীবন নাশের আশঙ্কা করতেছি আমি তো তোমার ব্যাপারে বড় চিন্তিত আবু তালেবের কথা যখন শেষ হলো। নবীজি এবার বুঝতে পেরেছেন যে আমার চাচা প্রচন্ড রকমের ভীত আমার ব্যাপারে কারণ আমার দুঃশনেরা আমার ক্ষতি করতে পারে নবীজি এবার চাচাকে বললেন চাচা আপনি শুনে নেন আপনি হয়তো চিন্তিত ভীত তবে শুনে নেন আল্লাহ আমাকে যেই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন এই দায়িত্ব পালন করতে গিয়ে শুধু আরবের সব গোত্র নয় তাম দুনিয়ার সব মানুষ যদি আমার বিপক্ষে চলে যায় আল্লাহ আমাকে যেই দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব থেকে এক কদম পেছনে আমি সরে আসব না আমার জীবন চলে যেতে পারে তবু আমি আমার এই কাজ এই দায়িত্ব পালন করে যাব রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এ কথা শ্রবণ করে আবু তালেব বুঝতে পারলেন যে মোহাম্মদ এমন এক দায়িত্ব নিয়ে আসছে জীবন দিবে তবু এই কাজ থেকে সে পিসপা হবে না অনেক সময় সমাজে অনেক ছেলে আছে ভালো ছেলে সে সমাজ থেকে মন্দ কাজ দূর করতে চায় মন্দ কাজ দূর করতে গেলে বিপদ আসবে এটা দুনিয়ার এক নিয়ম সে যখন মন্দ কাজ দূর করতে চায় তার উপরে চাপ আসে ওই ছেলের মা বাবা কি বলে যে বাবা দেখো তুমি আমার একটা সন্তান ওই মন্দ কাজ বন্ধ করার বহুত লোক আছে এই কাজ বন্ধ করতে গিয়ে তুমি তোমার জীবন নাশ করো না এখন ওই ছেলে যদি ওই ভালো কাজ করার ব্যাপারে ইস্তেহামাতের উপরে থাকে দৃঢ়তার উপরে থাকে সে যদি বলে বাবা আমি এই কাজ করব। এতে জীবন যায় যাক আমি পিসপা হব না তখন অভিভাবক কি করবে বলবে যে তুমি যা করো করো আমি গেলাম এটা করবে না বরং সচেতন অভিভাবক বুঝবে আমার ছেলে এই ভালো কাজটা করবেই সুতরাং অভিভাবক হিসাবে এই ভালো কাজে আমার সমর্থন দেওয়াটাই জরুরি তখন কি বলবে ঠিক আছে বাবা তুমি যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ তুমি তোমার এই কাজ চালিয়ে যাও আমি তোমার সাথে আছি একটু আগে যেটার ব্যাপারে বারণ করতেছিল এখন সেটার ব্যাপারে সহযোগী হয়ে যাবে আবু তালেম যদিও কাফের সে বুঝতে পারলো মোহাম্মদের এই ভালো কাজ থেকে সে বিরত হবে না এই দৃঢ়তা দেখে বলল তোমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তুমি তোমার দায়িত্ব পালন করো চিন্তা করো না আমি তোমার সাথে আছি আমি থাকতে তোমার গায়ে আমি একটা কাটার আচড় লাগতে দিব না চিন্তা করে দেখেন নবীজিকে চাচা আবু তালেব কত মোহাব্বত করতেন ভালোবাসতেন লম্বা ইতিহাস যখন আবু তালেব জীবনের অন্তিম মুহূর্তে হাজির রসুল আকরম সাল্লু আলহি ওসাল্লাম বুঝতে পারলেন চাচা আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবে না এই চাচা আমাকে যতই মোহাব্বত করুক না কেন যতই ভালোবাসুক না কেন চাচা যদি ইমান না আনে আমাকে ভালোবাসা তার আখেরাতে কোনো কাজে আসবে না কবরে কোনো কাজে আসবে না পরকালে কোনো কাজে আসবে না নবীজি বড় আশা নিয়ে পেরেসান হৃদয় চাচার শিওরে গিয়ে বলতেছে চাচা আপনি শুধু বলেন লাহা ইহ এতটুকুর স্বীকৃতি দেন বাকি বিষয়ের ব্যাপারে কেয়ামতের দিন আমি আল্লাহ কাছে আপনার জন্য সুপারিশ করব আপনি এতটুকু বলেন মানুষকে যখন কোনো কিছুর আদেশ নির্দেশ অথবা অনুরোধ করা হয় ওই আদেশ নিষেধ বা নির্দেশ মান্য করবে কি করবে না ওর একটা এক্সপ্রেশন তার চেহারার মধ্যে পাওয়া যায় সাপ দেখে বোঝা যায় যে এই লোক আমার কথায় রাজি হবে কি হবে না বোঝা যায় না বলার আগে চেহারা দেখে বোঝা যায় ঐতিহাসিকরা লিখতেছে আবু তালেবের চেহারা দেখে বোঝা যায় এই বুঝি বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ ওই সময় ওইখানে আবু জেহেল যখন দেখতেছে তো ভালো না এই বুঝি ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে আবু জেহেল আবু তালেবের কাছে ইসা বলতেছে আবু তালেব খবরদার আপনি এমনটা করিয়েন না আপনাকে আমরা সম্মান করি আপনি আমাদের গোত্রপতি আপনি আমাদের নেতা আপনি যদি ইলা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেন বাপ দাদার ধর্ম ত্যাগ করেন বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেখে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেন এখন মানুষ আপনাকে সম্মান করে এটা করলে মানুষ আপনাকে কা পুরুষ বলবে মানুষ আপনাকে তিরস্কার করবে আবু তালেবকে উত্তেজিত করে দিল আবু জেহেল বদনসিব আবু তালেবের কালিমা নসিব হল না বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে গেল নবীজির অন্তরের মধ্যে ব্যথা বড় কষ্ট আহারে যেই চাচা আমার জীবনের কষ্টের সময় আমার সাথে থাকছে বছরের পর বছর আমার নিরাপত্তায় নিজের জীবন উৎসর্গ করে দিতে তৈরি থাকছে এই চাচা ইমান আনতে পারল না নবীজির অন্তরের মধ্যে ব্যথা আল্লাহ অহিনাজিল করে জানা দিলেন আপনি যাকে ভালোবাসেন আপনি চাইলেই তাকে হেদায়াত দিতে পারবেন না বরং আল্লাহ দা যাকে চান তিনি তাকে হেদায়ত দেন তাহলে হেদায়তের চাবিকাঠি কার হাতে আল্লাহ তাআলা হাতে। তবে আমার আপনার নবীর ব্যাপারেও তো আল্লাহ দায়া বলছেন যে আমি আপনাকে হাদি হিসাবে প্রেরণ করেছি ওয়া ইম্ন তাহাদি ইলা সিরাতিম মুস্তাকিম আমি আপনাকে সিরাতে মুস্তাকিমের হাদি পথপ্রদর্শক হিসাবে প্রেরণ করেছি আবার আল্লাহ তাআলা হাদি সুরা ফাতেহার মধ্যে আমরা তিলাওয়াত করি ইহদিনা সিরাত আল মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ নির্দেশ দেন পথ নির্দেশিকা দেন এ দোয়া আমরা আল্লাহ তালার কাছে করি আবার আল্লাহ তালাই বলেন হাবিব আপনাকে আমি সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছি তাহলে আল্লাহ তালার কাছে হেদায়াত চাই আবার আল্লাহ তালা বললেন আপনাকে আমি হেদায়াত দিয়া পাঠিয়েছি তাহলে দুই হেদায়তের মধ্যে তফাত কি একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ কথা কি আপনারা বুঝতেছেন মনে করেন এখান থেকে একজন লোক টাঙ্গাইল যাবে যে জীবনে টাঙ্গাইল যায় নাই এখান থেকে মনে করেন যাবে টাঙ্গাইল একজন লোককে জিজ্ঞাসা করলো ভাই আমি তো টাঙ্গাইল যাব কেমনে যাব। এখন উনি বললেন যে এখান থেকে একটা অটোতে উঠবেন অটোতে উঠে ওই যে কি জানি বাজারের না পাড়া বাজারে যাবেন ওখান থেকে টাঙ্গাইলের বাস পাওয়া যাবে ওই বাসে উঠবেন ওই বাস টাঙ্গাইল বাস স্টেশনে যাবে ওইখানে আপনি নেমে যাবেন বলেন তো এই যে যার কাছে জিজ্ঞাসা করলো টাঙ্গাইল কেমনে যাব। যিনি প্রশ্ন করলেন আর যিনি জবাব দিলেন যিনি জবাব দিলেন তিনি হলেন পথ প্রদর্শক ঠিক না পথের কথা বলে দিয়েছেন বিষয় দ্বিতীয় মনে করেন ওই লোক আর একজনের কাছে প্রশ্ন করতেছে বা জানতে যাচ্ছে ভাই আমি তো একটু টাঙ্গাইল যাব কোথায় যাবেন টাঙ্গাইল বাস টার্মিনাল যাবেন ওই লোকটা মোটর নিয়ে আসছে ওনাকে বল কিছুই বলে নাই শুধু কি বলতেছে আমার পেছনে উঠেন আমিও ওইখানে যাব সুন্দর মতো এইবার মোটর সাইকেলে বসায়া উনি নিজে চালায়া নিয়া নিজ দায়িত্বে ওনাকে টাঙ্গাইল বাস স্টেশনে পৌঁছায়া দিলেন এই লোকটাও পথ প্রদর্শক আগে যিনি পথের কথা বলে দিয়েছেন তিনিও পথ প্রদর্শক বলেন তো দুজনের মধ্যে তফাত আছে না নাই আছে রসুল আকরম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হাদি পথ প্রদর্শক তবে যদি উপমায় বলি প্রথম জনের মতো উনি শুধু পথ বলে দেন পথ পরিচালনা করে দেন না আর আল্লাহ তালা হাদি হলেন আমরা যখন বলি ইহদিনা সেরাত আল মুস্তাকিম আল্লাহ তালার কাছে এ কথা বলি না যে আল্লাহ আমাদেরকে পথ চিনায় দেন এ কথা নয় বরং বলি আল্লাহ আপনি আপনার করুণা রহমত দয়া দিয়ে এই পথের শেষ গন্তব্যে আপনি নিজে আমাদেরকে পৌঁছায়া পৌঁছায় তাহলে দুনিয়াতে কোন মানুষ মানুষকে দিতে পারে না মানুষ কাউকে জাহান নাম থেকে বাঁচাতে পারে না হেদায়তের মালিক আল্লাহ লহ জাহান নাম থেকে বাঁচানার আল্লাহ হেদায়তের মালিক যদি কোনো মানুষ হতো কমপক্ষে একজন হইতো মোহাম্মদুর রসুর সেজন্য দুনিয়াতে কোনো মানুষ কাউকে হেদায়াত দিতে পারে না জাহান্নাম থেকে বাঁচাতে পারে না সাহাবেকেরাম জিজ্ঞাসা করতেছে ইয়া ইয়ারসুল্লা আমরা বুঝলাম ইমান এনে নে কামল করার মাধ্যমে গোনার থেকে বাঁচার মাধ্যমে শিরকের থেকে বাঁচার মাধ্যমে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো কিন্তু অধীনস্থদেরকে জাহান্নাম থেকে কেমনে বাঁচাবো মুফাসেরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো নিজে নেকামল ও গোনার গোনা ছাড়ার মাধ্যমে জাহান নাম থেকে নিজেকে বাঁচাবে আর অধীনস্থদেরকে শরীয়তের নীতিমালা অনুসরণ করে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে সে চেষ্টা করতে পারে পথ দেখায় দিতে পারে পথ বলে দিতে পারে কিন্তু ওই পথে পরিচালনা করতে পারে না বরং ওই পথে তাকে পরিচালনা করবেন কে পথ দেখায় দেওয়ার দায়িত্ব অভিভাবকের সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে দিনী পথে পরিচালনার চেষ্টা করব সাথে সাথে সন্তানদেরকে যদি সম্পদে পরিচালনা করতে চাই আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সুরা লোকমানের দ্বিতীয় রুকু আল্লাহ তালা হজরত লোকমান তার সন্তানদেরকে কিছু সুন্দর উপদেশ দিয়েছেন ওই উপদেশগুলো সন্তানদেরকে দিব সাথে সাথে ওই উপদেশগুলোর আলোকে সন্তানদেরকে পরিচালনা করার চেষ্টা করব এই উপদেশগুলো যদি সন্তানদের দেই সন্তান জেনারেল লাইনের হোক আর মাদ্রাসায় পড়ুয়া হোক এই বিষয়গুলো যদি তার জীবনের সাথে ফিট হয়ে যায় আশা করা যায় সে যেখানেই যাক দিনকে ছাড়বে না দিনকে ছাড়বে না তাল্লাক দালা হজরত লোকমানের নসিহাদগুলো আমাদেরকে জানাইলেন হজরত লোকমান নবী ছিলেন না অধিকাংশ মুফাস্সেরই নেকেরামের মত এটা উনি একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন একটা বর্ণনায় পাওয়া যায় ওনাকে নবুয়াত ও হেকমত এই দুটো থেকে একটা জিনিস বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে উনি নুবুৱাতের মতো মর্যাদাপূর্ণ বিষয়টাকে গ্রহণ না করে তিনি হেকমতকে গ্রহণ করেছেন অথচ প্রত্যেকটা নবী হেকমতওয়ালা এক মর্যাদাপূর্ণ বিষয় কোন নবী শূন্য নয় হেকমত প্রত্যেকটা নবীর যারা পেয়েছেন আল্লাহ পূর্ণ তাদেরকে প্রদান করেন হেকমত কিন্তু হজরত লোকমান নুবুয়াতির মতো এত মর্যাদাপূর্ণ বিষয়কে গ্রহণ না করে তিনি হেকমত কি কেন গ্রহণ করেছেন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে হজরত লোকমান আপনি কেন নুবুয়াদ গ্রহণ করার সুযোগ থাকার পরেও নুবুয়াদ গ্রহণ না করে কেন হেকমতকে গ্রহণ করলেন তিনি ওনার প্রশ্নের জবাবে বলেছেন শোনেন যেহেতু দুইটা বিষয় আমার সামনে দিয়েছেন কোন একটাকে সুনির্দিষ্ট করে দেন নাই তার মানে আমি চাইলে নুবুয়াদ নিতে পারি চাইলে আমি হেকমত নিতে পারি আমার ইচ্ছা দিন। আর আল্লাহ যদি আমাকে দিতে চাইতেন সরাসরি আমাকে দিয়ে দিতেন এখন যদি আমি নিজ ইচ্ছায় নুবুয়াতির দায়িত্ব গ্রহণ করতাম তাহলে দেখা যাইত ওই নুবুয়াতির দায়িত্ব যদি আল্লাহ দালা সরাসরি আমাকে দিতেন তাহলে ওই দায়িত্ব পালনের জন্য যত কিছুর ব্যবস্থাপনা দরকার যত আসবাবের দরকার যত সাহায্যের দরকার সব কিছু আল্লাহ করতেন যেমন আমার আপনার নবীজিকে আল্লাহ দিয়েছেন নিজে এই জন্য বিষয়গুলো আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন প্রথম দিকে যখন কোরআন নাজিল হতো নবীজি সাল্লি ওয়াসাল্লাম বারবার জবান উড়াইতেন চিন্তা করতেন যেই ওহি আমার কাছে আসলো সেটা যেন আমি ভুলে না যাই এই জন্য নবীজি বারবার জবান নাড়াই করতেন কিন্তু আল্লাহ তালা জানায় দিলেন পেগম্বর আপনি কোনো চিন্তা করবেন না আপনি বারবার আপনার জিব্বাকে নড়াচড়া করবেন না আপনি কোনো চিন্তা করেন না আপনি কোনো টেনশন করিয়েন না করেছি এটা নাজিল হেফাজতের দায়িত্বটাও আমার আপনি চিন্তা করিয়েন না ইন্না এই শব্দ এই কোরআনের অর্থ সব কিছু সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ টেনশন করেন না তাহলে আল্লাহ যাকে নিজে নুবুয়াদ দিয়েছেন ওই নবুয়াতি দায়িত্ব পালনের সব ব্যবস্থাপনা আল্লাহ তালা গ্রহণ করেছেন হজরত লোকমান সে কথা বলেন আমি যদি নিজের থেকে নবুয়াত নিতাম একটা হলো দায়িত্ব দেওয়া আর একটা হলো দায়িত্ব নেওয়া দুটোর মধ্যে তফাত আছে কেউ যদি কোনো দায়িত্ব আমার আপনার উপরে চাপায়া দেয় আমি আপনি নিতে না চাই তখন কি বলে আরে ভাই টেনশন করেন না আমি আছি তো আপনি দায়িত্ব নেন সার্বিক সহযোগিতা সব আমি করব। আপনি কোনো চিন্তা করিয়েন না আর যদি কোনো আল্লাহর বান্দা বলে এটাই দায়িত্ব আমাকে দেন এখন বলেন জোর কইরা ইচ্ছা করে নিজ ইচ্ছায় দায়িত্ব নেওয়ার পরে ওই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি হয় মানুষ তাকে পুরস্কার দিবে নাকি তিরস্কার করবে তিরস্কার করবে হজরত লোকমানও কথাই বলেন যে দায়িত্ব তো আল্লাহ দেন নাই সুযোগ দিয়েছে আমি যদি নিজে নুবুয়ের দায়িত্ব নিতাম তাহলে ত্রুটি বিচ্যুতি হলে হয়তো আল্লাহ সামনে আমাকে কাঠগড়ায় দাঁড়ানো এজন্য এজন্যাতির মতো এই মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও আমি হেকমতকে গ্রহণ করেছি আল্লাহ তালা ওনাকে কত হেকমত দিয়েছিলেন ওনার কথা ওনার কর্মের মধ্যে হেকমত লুকায়িত থাকতো এ মানুষটা জীবনের প্রারম্ভে ছাগল চড়াইতেন এক মানুষের তফসিরের মধ্যে আসছে ছাগল চড়াইছেন এটাই বাস্তবতা দুনিয়ায় সম্পদ টাকা পয়সা সৌন্দর্য যা থাকে থাক যার হৃদয় আর জবান খারাপ ও আসলেও খারাপ আর দেখতে কুৎসিত হোক কালো হোক একেবারে গরিব হোক সমাজের নিম্ন শ্রেণীর মানুষ হোক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কৃষক মেথর হোক কিন্তু যদি ওর অন্তর আর জবান ভালো হয়ে যায় ও দুনিয়ার মানুষের কাছে যা হয় হোক আল্লাহ তালার কাছে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ